नमस्कार बंधुरा झुम्पार रान्नाघरे सबाइके स्वागत। आमार आजके रेसिपि चिंगड़ी दिए मोचार घंट। एटा एक ट्रेडिशनल बेंगली रेसिपि और बांगालीदेर भीषण पछंदेर एक रेसिपि और ये रान्नाटी आमी किभाबे तैरी करी सेटाई आपनादेर संगे आजके शेयर करब। एखाने आमी एक मीडियम साइजेर मोचा एरकम कुचि करे केटे निएछि, तारपरे हलुद जले 10 मिनिटेर जन्य भिजिए रेखेछिलाम। एबार मोचा सिद्ध करे निते हबे। मोचा आमी 80% मतन सिद्ध करे नेब, दिए दिएछि सामान्य नून और सामान्य हलुद गुड़ो। एबार भालो करे मिशिए दिए ढाका दिए 5 मिनिटेर जन्य मीडियम फ्लेमे सिद्ध करे नेब। मोचा जदि एकटु तीतकुटे भाव थाके ताहले आपनारा 5 थेके 6 घंटा एकटु हलुद और नून जले भिजिए रखबें, ताहले तेतो भावटा केटे जाबे। सिद्ध होये गेछे, एबार एटा नामिए जल झरिए नेब। জল ঝরিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হলে এবার হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে। মোচার ঘন্ট রান্না করতে কি কি উপকরণ লাগছে সেটা আপনাদেরকে আমি রান্না করতে করতে দেখিয়ে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 মিডিয়াম সাইজের আলু, এরকম চৌকো করে কেটে নিয়েছি। একটু নুন আর একটু হলুদ দিয়ে এটা লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার আলু তুলে নেব। এবার বাকি তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। এখানে 200 গ্রাম চিংড়ি মাছ আমি নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, এবার দিয়ে একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, বেশি ভাজলে এটা রাবারের মতন শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তেলের মধ্যে আরো 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দেব 2 শুকনো লঙ্কা, দিয়ে দেব 2 তেজপাতা। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরে ফোড়ন। কয়েক সেকেন্ড ভাজা ভাজা হলে এর মধ্যে দিয়ে দেব একটা ছোট টমেটো কুচি। টমেটো একটু নরম হলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ আদা বাটা। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু জল যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ, দিয়ে এবার মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে ম্যাশ করে রাখা মোচা। মশলার সঙ্গে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে মোচা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি, এবার একটু নাড়াচাড়া করে দেব। এবার মোচার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর চিংড়ি। দিয়ে দিয়েছি সামান্য একটু জল। মোচার সঙ্গে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে।
মেশানো হয়ে গেছে বা ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য লো ফ্লেমে এটা রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নেচ্ছি। মাঝে একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম, তলায় যাতে লেগে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে এটা 2 মিনিটের জন্য রান্না করে নেব। আলু আর মোচা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই মোচার ঘণ্টতে আমি বিশেষ একটি উপকরণ মেশাবো, যার জন্য মোচার ঘণ্ট টেস্ট অনেকটাই বেড়ে যাবে আর খেতেও ভীষণ ভালো হয়। সেই বিশেষ উপকরণ হলো 1 টেবিল চামচ গোবিন্দভোগ চাল, জলে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি একটু জল দিয়ে। সেটা মোচার মধ্যে দিয়ে এবার গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই গোবিন্দভোগের চালের পেস্ট দিলে খেতে ভীষণই ভালো হয়, আপনারা অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রান্না হয়ে গেছে, এবার একটা বাটিতে তুলে নেব। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে পরবর্তী সময় ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সমস্ত নোটিফিকেশন পেয়ে যান। তৈরি হয়ে গেছে মোচার চিংড়ির ঘণ্ট, ভালো থাকবেন।